এ রাজ্যের ছবি, এ রাজ্যের অন্যতম শহর কলকাতার ছবি, কিন্তু পার্শ্ববর্তী রাজ্য মহারাষ্ট্র সেখানকার ছবি কি? সেখানকার ছবিও জানাবো আপনাদেরকে। এই মুহূর্তে মীনাক্ষী দেব বিশ্বাস আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন মহারাষ্ট্রের থানের একটি বাজার থেকে। মীনাক্ষী, তুমি তো শুনলে এবং দেখলেও যে এখানকার ছবিটা কিরকম, এখানে কোনো জিনিসই হাত দেওয়া যাচ্ছে না, অগ্নিমূল্য বাজার ছাঁকা খেতে হচ্ছে, কিন্তু মহারাষ্ট্রের বাজারে কি ছবি, সেখানেও কি এরকমই নাকি দাম কম বা বেশি, কি ছবি সেখানকার? এই মুহূর্তের ব্রেকিং খবর যদি বলি, সেই ব্রেকিং খবর দিই তোমাকে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গেছে মহারাষ্ট্রকে। তুমি প্রশ্ন করবে কিভাবে ছাড়িয়ে গেল, এগিয়ে গেছে পশ্চিমবঙ্গ, সত্যি হয়তো এগিয়ে বাংলা, মূল্য বৃদ্ধিতে এগিয়ে বাংলা। কারণ আমি বিভিন্ন জেলার ছবি দেখলাম, শহর কলকাতার ছবি দেখলাম। আমি শুরুতে একটু কাঁচা লঙ্কার দামটা দিয়ে শুরু করি, যেটি পশ্চিমবঙ্গে কলকাতার বাজারে 150 টাকা দামে বিকোচ্ছে প্রতি কিলো কাঁচা লঙ্কা, জেলার দাম যায় 100 থেকে 120 টাকা, সেই জেলার দামের থেকেও মহারাষ্ট্রে এই মুহূর্তে দাম কম কাঁচা লঙ্কার। ইয়ে হ্যারি মির্চ কিতনা হ্যায় ভাইয়া পার কিলো? 1 কিলো 100 রুপে। আবি থোড়া জ্যাদা দাম হ্যায় ক্যা বারিশ কে লিয়ে? বারিশ কে লিয়ে জ্যাদা দাম হ্যায়। দেখো, বলছেন যে বৃষ্টির জন্য দাম বেশি, কিন্তু বৃষ্টির জন্য দাম বেশি হয়েও সেটা শহর কলকাতা থেকে দাম কম কাঁচা লঙ্কার। কাঁচা লঙ্কার দাম এখানে 100 টাকা, যেটা শহর কলকাতায় 150 টাকা। এবার একটু চলে আসি অন্যান্য সবজি, যেগুলো আমি একটু কম্পেয়ার করে দেখাতে চাইবো কেন আমি বলছি এগিয়ে বাংলা মহারাষ্ট্র থেকে এগিয়ে বাংলা মূল্য বৃদ্ধিতে। ইয়ে পাম্পকিন কিতনা ভাইয়া কিলো? 30 রুপে কিলো। 30 রুপে কিলো, মুঝে 1 কিলো দিজিয়ে তো, নাপিয়ে 1 কিলো। দেখো, মিষ্টি কুমড়ো এখানে 30 টাকা কিলো, কিছু কিছু জায়গায় আকে পেমেন্ট করতি হুঁ, মে বাকি সবজি দিখা দেতি হুঁ কিতনা প্রাইস হে ইয়া কা। মিষ্টি কুমড়ো তো আমি শুনছি শহর কলকাতায়, এখানকার বেগুনের দাম কত? বেঙ্গাল কিতনা ভাইয়া ইয়া পে বেঙ্গাল? 60 টাকা কিলো, 60 রুপিস। বাংলা দর্শকরা শুনে নিন, আরো একবার বিক্রি হচ্ছে সমস্ত কিছু। মীনাক্ষী, বুঝতে পারছি তুমি যে বলছো না এগিয়ে বাংলা, সত্যি হয়তো বাংলা এগিয়ে রয়েছে, দামের দিক থেকে এগিয়ে রয়েছে, তার জন্যই হয়তো এভাবে মধ্যবিত্তের একেবারে নিম্নবিত্তের প্রত্যেকের পকেটে টান পড়ছে। অথচ ঠিক পাশের রাজ্য যেখানে দেখা যাচ্ছে মহারাষ্ট্র, সেখানে দাম নিয়ে কিন্তু মানুষ অন্তত স্বস্তিতে থাকবেন, খেয়ে বেঁচে থাকতে পারবেন। প্রত্যেককে অনেক ধন্যবাদ প্রত্যেকটা জায়গার ছবি দেখানোর জন্য। এবং বারে এই জায়গা থেকে কলকাতার ছবি পাশাপাশি একটু জেলার ছবিও দেখাই আপনাদেরকে। বহরমপুরের বাজারে নিয়ে যাবো, যেখান থেকে ইন্দ্রাশেষ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রাশেষ, কলকাতার বাজারে তো কোনো জিনিসেই হাত দেওয়া যাচ্ছে না, ছ্যাঁকা খেতে হচ্ছে, বহরমপুরের কি ছবি? দেখো, বহরমপুরের ছবিটা কিন্তু কিছুটা হলেও এই যে সবজির যে দাম, তাতে কিন্তু ঠেকার এটা কিন্তু অনেকটাই বেশি খাচ্ছে একটা সাধারণ মানুষ। তুমি দেখতে পাচ্ছ বাজারে ব্যাগ হাতে নিয়ে আমি একেবারে চলে এসেছি বহরমপুরের স্বর্ণময়ী বাজারে। আমি বাজার করব, আমি দেখে নেবো যে কত কত দাম রয়েছে আজকে সবজির। বলছি দাদা, আলু কত করে আজকে? আলু আজকে বাজার বিক্রি হচ্ছে 40-35 টাকা। 40-35, 45 টাকা করে? 45 টাকা হচ্ছে চন্দ্রমুখী আলু। 45 টাকা করে? হ্যাঁ। এতটা দাম কেন? আমি তো আলু কিনবো ভাবছিলাম 2 কেজি, কিন্তু এখন দাম সবটাই বেড়েছে, পেঁয়াজ আলু আদা রসুন সবই দাম বেড়েছে। একটু 2 কেজি আলু দেন ওই 35 টাকার কেজিটা। আর পটল কত করে রয়েছে? পটল হচ্ছে এখন 20 টাকা কেজি। 20 টাকা কেজি করে? কেন এতটা বেশি হচ্ছে? পটলের দাম, পটলটা হচ্ছে সেই জন্য আমদানি হচ্ছে, দাম কম হচ্ছে। আর বাকি সবজির কিরকম দাম? ভেন্ডি কত করে? ভেন্ডি এখন খুচরো বাজার 50-60 টাকা দাম। আমাকে একটু 2 কেজি আলু দেন আর 100 লঙ্কা দেন। লঙ্কার কিরকম দাম? লঙ্কা এখন 15 টাকা শ, এমনি খুচরো দাম এটা। আর হচ্ছে পাইকারি বাজার 120-100 টাকা দাম, 100 থেকে 120 টাকা দাম। কেন এতটা বেশি কেন হচ্ছে দাম? এখানে আমদানি হচ্ছে না, গাছে হচ্ছে কম, যেদিনই গাড়ির মানে বাইরের চালানি মাল না আসছে সেদিনই দাম আমদানি হচ্ছে না, এবং তার সেক্ষেত্রে দাম বাড়ছে, এবং আগের যে দাম তার সঙ্গে কিন্তু কোন রকম ভাবে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমিও থাকো আমাদের সঙ্গে। তবে বাঁকুড়ার বাজারের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, এবং বাঁকুড়া বাজারও কিন্তু একই ছবি, সবজির দাম একবারে আকাশ ছোঁয়া। আবারও এ রাজ্যের একটি জেলা বাঁকুড়া, সেখানকার ছবি দেখাচ্ছি, সবজির দাম আকাশ ছোঁয়া, কিন্তু তার ফলেও দেখা যাচ্ছে ফসলের ন্যায্য দামটুকু পাচ্ছেন না কৃষকরা। পরে দাদা যারা রয়েছেন তাদের দাদাগিরিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা, আর কৃষকদের ভাগের মুনাফা ঘরে তুলছে ফরেরা। পুরো বিষয়টি নিয়ে থাকছে নির্বিকার একেবারে প্রশাসন। প্রশ্ন উঠছে, তাহলে ফরেদের রাজ কবে বন্ধ হবে? সময়ে সারা ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে সেই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে
সবজির দাম আকাশ ছোঁয়া, কিন্তু এই সবজি যারা চাষ করছে অর্থাৎ সাধারণ কৃষক তারা কি সেই দাম পাচ্ছে? কাঁচা লঙ্কা কত টাকা করে বিক্রি করছেন? আজকে কাঁচা লঙ্কার দাম হয়েছে প্রায় 45 টাকা পাইকারি হয়েছে। আপনি 45 টাকা পাইকারি করছেন কিন্তু সেই কাঁচা লঙ্কা মার্কেটে 150 টাকার কেজি বেশি দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ বিক্রি হচ্ছে। আচ্ছা আপনার পটল কত টাকা কিলো? আজকে 13 টাকা পাইকারি হয়েছে। 13 টাকা। পাশাপাশি আপনার অন্যান্য ঝিঙে? ঝিঙে 30 টাকা। 30 টাকা। উচ্ছে? উচ্ছে 40 টাকা। বরবটি? বরবটি 45 টাকা। আদাকে ধরো 140 টাকা পাইকারি হয়েছে। অর্থাৎ এই যে আপনারা যেই দামে ফসলটা বিক্রি করছেন তার থেকে চার গুণ বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে, এই টাকাটা কারা খাচ্ছে? টাকাটা হচ্ছে ব্যবসাদাররা খাচ্ছে, মানে ফড়েদাররা। ফড়েদাররা খাচ্ছে। এবারে যে সবজিটা হয়েছে সেই সবজিটা কি আপনাদের উৎপাদন কি কম হয়েছে? কম হয়েছে, এইবার তো প্রচণ্ড কম হয়েছে, কারণ এই যে রোদের তাপ, বহু চাপ, এই যে হলদে হয়ে গেছে, হলদে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। মেসের ছবিও দেখাবো, যেখানে থাকেন আর যারা, যাদের কিন্তু ইনকামটা খুবই স্বল্প থাকে, তারা এইভাবে যে কাঁচা আনাজের দাম বাড়ছে তারা কি বলছেন এই বিষয় নিয়ে একবার জানবার চেষ্টা করবো ওইন্দিলার কাছ থেকে। ওইন্দিলা কি বলছেন তারা? একদমই প্রিয়, এই মুহূর্তে আমি রয়েছি দেখো বেলঘরিয়ার কাছে একটি মেসে, এবং যেখানে হচ্ছে যারা পড়ুয়া রয়েছে চাকরির পরীক্ষা দিচ্ছে বাইরে থেকে এসে তারা এখানে রয়েছেন, তারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি সরাসরি তাদের কাছে যাওয়ার চেষ্টা করবো। যেমন এলিনা আমাদের দেখাচ্ছিল বাজার দরের যে ছবিটা, এই মুহূর্তে যারা রোজ বাজার দর করছে কিনছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। দাদা আপনি খাতা একদম সামনে রেখে আপনি দেখাচ্ছেন যে গত 2-3 বছরও যেরকমটা ছিল, আমি খুব অল্পভাবে বলছি 6 মাস আগেও যেরকমটা ছিল, এখন আরও বেশি আরও দাম বেড়ে গেছে, কোন জিনিসে হাত দিতে পারছেন না? যেরকম মাছ বা মাংসর যেরকম দাম ছিল 6 মাস আগেও, সেটা 150-200 টাকার মধ্যে ঘোরাফেরা করত, সেটা চিকেনের দামও এখন 280-260 জায়গায় চলে গেছে এবং মাছও 250-এর উপরে চলে গেছে। ফলে আমাদের রেগুলার যে মাছ ভাত ব্যাপারটা থাকতো সকালে, সেই জিনিসটা অনেকটাই কমিয়ে দিতে হয়েছে। এখন সবজির ওপর যে ভরসা করবেন তাতেও তো অগ্নিমূল্য। হ্যাঁ, সবজির ওপরও ভরসা করা যাচ্ছে না, কারণ নর্মাল পুঁই বেগুনের দাম হালকার থেকে এখন খুব বেশি হয়ে গেছে। যেরকম পুঁইটা আগে খুব সস্তাতেই পাওয়া যেত 15-20 টাকা কেজি, সেটা এখন 40 টাকার কাছাকাছি চলে গেছে। এরপর আপনার বেগুন পাওয়া যেত 60-70 টাকা কেজিতে, সেটা আপনার 140-150 টাকাতে চলে গেছে। এবার সবথেকে বেশি সমস্যা হচ্ছে আপনারা বাইরে থাকছেন, আপনাদের কিছুটা টাকা সেভ করে সংসারের মতন করে চালাতে হচ্ছে, পড়াশোনা করছে সবটা, এক্ষেত্রে তো অনেকটা বড় সমস্যা। হ্যাঁ, সেটা তো একটা বড় সমস্যা বটেই, এর জন্য অনেকেই মেস ছেড়ে চলে যাচ্ছে। যেরকম অনলাইন স্টাডির সুবিধা নেওয়ার জন্য অনেকেই মেস ছেড়ে এই খরচটা টানতে পারছে না বলে বাড়ি চলে যাচ্ছে, সেখান থেকেই পড়াশোনা করছে। একেবারে নিজেকে সামনে পরিবারকে সামনে সমস্ত কিছু ম্যানেজ করা এই মুহূর্তে কিন্তু আবাসিকদের পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়ছে। ঠাকুর তুমি সেখান থেকে, আমরা একটু যদুবাবুর বাজার থেকে ঘুরে আসি, সৈকতের কাছ থেকে সেখানকার আপডেটটা নিই। যদুবাবুর বাজারে কি খবর সৈকত, দাম দর কিরকম, কি দেখতে পাচ্ছ আর কি বা জানতে পারছো, কি বলছেন ক্রেতা বিক্রেতা? দেখো দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই বাজার, এই বাজারে আমি এই মুহূর্তে একটা সবজি বিক্রেতার সামনে দাঁড়িয়ে আছি। সবজির প্রচুর সম্ভার, কিন্তু বলতে গেলে প্রকৃতির এই যে গরম চলছিল সেই গরমটা কিছুটা কমেছে, কিন্তু এই সবজির বাজারের পাশে দাঁড়ালে রীতিমতো গরম অনুভব করছি। বেগুনের দাম রীতিমতো হাত দিলে যেন ছ্যাঁকা লাগছে। দাদা এত ছ্যাঁকা লাগছে কেন, এত গরম কেন, সবজির দাম এত এত গরম? গরমটা ব্যাপার না দাদা, মার্কেট থেকে আমি যেরকম কিনছি আমার সেরামভাবে বেচতে হচ্ছে। মার্কেটে 600 টাকা পালাবে, 120 টাকা কিলো কেনা, সেখানে আমি 130 টাকা 140 টাকা বাইরে বেচছি। এটাই বাজারে যেরকম কিনছি আমরা এখানে সেরাম বেচছি। পাইকারি বাজারে কি দামটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড পরিমাণে? এর কারণ কি আপনারা কি বুঝতে পারেন? পাইকারি বাজার গরমের জন্য কিছু নেই বলছে, মাঠে গরম যা গেছে কিছু নেই বলছে। এখন আবার নতুন করে জল হয়েছে, যদি হলে হবে তাহলে হবে, এখন ফসল ছিল নাহলে আর কিছু নেই। সবজির দাম রীতিমতো, এই যে বেগুন রয়েছে, বেগুনটায় হাত দিলেই যে আমি হাত দিতে যাচ্ছি একটা যেন গরম অনুভব করছি, হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে। আমি আসবো একটু বা আলু বেচছেন যারা, আলু ব্যবসায়ী, তাদের কাছে আসবো। দাদা এটা কি আলু? চন্দ্রমুখী। চন্দ্রমুখী কত দাম? 35 অরিজিনাল চন্দ্রমুখী 48 টাকা, এটা 35 টাকা। অরিজিনাল চন্দ্রমুখী 48 টাকা দাম, খোলা বাজারে
বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ, কিন্তু শূন্য থাকছে আবার চাষিদের ভাড়ার। জমিতে ফলে রয়েছে ঝিঙে, পটল উঠছে, অথচ সেখানে কি দেখা যাচ্ছে সবজিতে হাত দিতে পারছেন না আম জনতা। খোলা বাজারে একেবারে অগ্নিমূল্য কাঁচা আনাজ এবং এক প্রকার যে লুট চলছে তা কিন্তু বলা যেতেই পারে। রিপাবলিক বাংলা ক্যামেরা ধরে পড়লো তারই বেশ কিছু ছবি। দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে পানাগড় বাজারে, সেখানে রেলপারে সবজি আড়তে ভোরবেলা থেকে চাষিরা আসেন, ফসল নিয়ে আসেন বিক্রির আশায়, কিন্তু আশা অনুরূপ দাম পান না ফসলে, অথচ সেই ফসল ফলাচ্ছেন সেই সমস্ত চাষিরাই। চাষিদের থেকে সস্তায় সবজি কিনে দ্বিগুণ দামে তা বিক্রি করে লাভবান হচ্ছেন কারা? না বিক্রেতারা, অথচ এর জেরে কিন্তু সমস্যা হচ্ছে আবার আম জনতার। সবজি বাজার মোটামুটি সবের দিকেই আপে আছে। ঝিঙে 60 টাকা কেজি, কচু 60 টাকা কেজি, উচ্ছে 80 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, দেশি পটল, লঙ্কা 100 টাকা। মাঠে সবজি নাই, চাষিরাও খুব ইয়েতে বলছে সবজিটা মাঠে নাই। আমাদের পাশাপাশি বাজার মূল্যের জন্য জিনিসপত্রের কিন্তু অসুবিধা হচ্ছে, চরমভাবে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষ তো সবজি কিনতেই পারছে না, এতই দাম আর কি, আরও বেশি দাম। 35 টাকা আনিয়েছে লঙ্কা, মানুষ কি খাবে, লঙ্কা খাবে না যায় দাম খাবে, সব অস্বাভাবিক, সব অস্বাভাবিক। লাউ 40 টাকা কিলো, এই গরমে লাউ 40 টাকা, 20-10 টাকা পিস হয়। সবজির দাম একেবারে আকাশ ছোঁয়া, হাত পুড়ছে সাধারণ মানুষের, কিন্তু কেন এত দাম বলুন তো সবজির? কোন জায়গায় কি দ্বিগুণ হচ্ছে সবজির দাম? চাষির মাঠ থেকে বিক্রেতা কে লাভবান হচ্ছেন, কতটা লাভবান হচ্ছেন? সবজির এত দামে আদৌ কি ন্যায্য মূল্য পাচ্ছেন চাষিরা, বা তাদের পকেটে কি আসছে ন্যায্য মূল্য? আর খোঁজ নিতে কিন্তু একাধিক জায়গায় রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে একাধিক বাজারে, সে সমস্ত অবশ্যই খবর আপনাদেরকে জানাবো। তবে যে প্রশ্ন বারবার উঠছে মনের মধ্যে যে এত দাম কেন বাড়ছে, বাজারে তুঙ্গে রয়েছে সবজির দাম এবং দিন দিন প্রত্যেকটা দিন হারে বাড়ছে কিন্তু সবজির দাম। আর এই মুহূর্তে যেমনটাই বলছিলাম আপনাদেরকে, একাধিক বাজারে পৌঁছে গিয়েছে রিপাবলিক বাংলার ক্যামেরা এবং সেখানে কিন্তু সমস্ত খবর জানাবো আপনাদেরকে। এই মুহূর্তে আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কোলে মার্কেট থেকে এলিনা রয়েছেন আমাদের সঙ্গে, যদুবাবুর মার্কেট থেকে রয়েছেন আমাদের সৈকত, বেলঘড়ি একটি মেস থেকে আমাদের সঙ্গে রয়েছেন ওয়েন্দ্রিলা, আর অবশ্যই বহরমপুর থেকে রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রাশিষ, আর মহারাষ্ট্র থানা থেকে রয়েছেন আমাদের সঙ্গে মীনাক্ষী। প্রত্যেকের কাছ থেকে আমরা আপডেট নেবো, প্রথমে কিন্তু আমরা কোলে মার্কেট থেকে নজর রাখবো যেখান থেকে এলিনা রয়েছেন। এলিনা, বাজারে দর এত কেন, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কি বলছেন সাধারণ মানুষরা, কি বলছেন বিক্রেতারা, ছবিটা একটু দেখাও। একেবারে পিউ, দেখো কলকাতার মধ্যে সব থেকে বড় যদি কোনো পাইকারি বাজার থেকে থাকে সেটা কিন্তু এই কোলে মার্কেট, এবং এই শিয়ালদহ কোলে মার্কেটের সকালের ছবিটা তুমি দেখতেই পাচ্ছ। আমি একেবারে বাজারের ভিতরে প্রবেশ করেছি যেখানে প্রচুর টাকা দামে বিকোচ্ছে সবজি, যে সবজি খেয়ে মধ্যবিত্ত মানুষ বাঁচবেন সেই সবজি বেড়ে গিয়েছে, সেই সবজির অগ্নিমূল্য চলছে। এখানে যারা রয়েছেন, যারা বিক্রেতারা রয়েছেন, তারা যেটা বলছেন যে উৎপাদন অনেকটাই কমে গিয়েছে, যে কারণেই কিন্তু সবজির দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজকের বাজার দর কি রয়েছে সেটা অবশ্যই জানবো, তবে তোমাকে জানিয়ে রাখি পটল, ঝিঙে, করলা, উচ্ছে এই বিভিন্ন সবজি, সেই বিভিন্ন সবজির দামে কিন্তু পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এবং একই সঙ্গে ঝিঙে বিকোচ্ছে কোথাও কোথাও 80 টাকা, কোথাও কোথাও 70 টাকা, পটল বিক্রি হচ্ছে কোথাও কোথাও 65 টাকা, কোথাও 70 টাকা। আমি তো জিজ্ঞেস করবো দাদা, পটল কত করে বিক্রি হচ্ছে এখন? 60 টাকা পাল্লা। বাজারের এত দাম কেন, এত অগ্নিমূল্য কেন? পটলের দাম কম আর সবজি, পটলের দাম কম আর সবজি 12 টাকা কিলো মতো করে। সব থেকে বেশি এখন কোন সবজির দাম? বেগুন। বেগুন কত হচ্ছে? বেগুনের দাম বেগুন 600 টাকা 500 টাকা পাল্লা। বেগুন 500 টাকা পাল্লা, তার প্রতি পাল্লায় 5 কেজি করে থাকে, তার মানে তুমি বুঝতেই পারছো যে কত টাকা কিলো দরে এখন বেগুন বিক্রি হচ্ছে। একই সঙ্গে সেই ছবি দেখাচ্ছি, করলা রয়েছে এখানে, পটল রয়েছে, প্রচুর প্রচুর সবজি, কিন্তু সেই সবজির দাম যেভাবে বেড়ে গিয়েছে, সাধারণ মানুষের যারা মধ্যবিত্ত তাদের হাতে ছ্যাঁকা লাগছে, এতটাই দাম, মধ্যবিত্ত মানুষ যে সবজি খেয়ে বেঁচে থাকবেন সেটা খাওয়ার উপায় নেই। দাদা ঝিঙে কত করে? ঝিঙে 150 টাকা। 100 টাকা কেজি? 150 টাকা পাল্লা। পাল্লা এক পাল্লায় কত করে থাকে, কত কেজি? এক পাল্লায় কত কেজি বলতে? এক পাল্লা বলতে আপনারা কোনটা বোঝান? 5 কেজি 5 কেজি
সাধারণ মানুষের খাবারের তালিকা আর কি বেঁচে থাকছে। তুমি থাকো আমাদের সঙ্গে, কুলে মার্কেটের ছবি তো দেখালাম।